Good evening, my dear student. Welcome to my YouTube channel of Art and Craft. So today my topic is tense. So let's get started my YouTube class. Ajke subject hocche simple present tense ebong simple past tense. To dear student, tomader last video te ami bolechilam বা দেখিয়েছিলাম যে টেন্সের ভাগগুলি, যেমন টেন্স মানে কি, টেন্সের টেন্স কাকে বলে, টেন্সের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো, এবং আজকে আমি দেখাবো যে সেই টেন্সের মধ্যে প্রতিটা টেন্সকে যে চারটি ভাগে ভাগ করা হয়েছিল তাদের ব্যবহারের উপর ভিত্তি করে আজ সেই ভাগগুলির মধ্যে দুটো টেন্সের ভাগ আজকে আমরা ক্লাস করব। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। তাহলে আজকে সিম্পল প্রেজেন্টের কি কি ভাবে বা কি কি জিনিস করলে আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে সিম্পল ইনডিফিনিট, সিম্পল ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল পাস্ট। তাহলে সেই সংজ্ঞাটা যেটা রয়েছে সেই সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি। বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, ইট অলসো ইন্ডিকেটস হ্যাবিচুয়াল ট্রুথ অর ইটার্নাল ট্রুথ। তার মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে, সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে সেটাই যেটি বর্তমান সাধারণে কোনো কাজ হয়ে থাকে, অর্থাৎ যে কাজটি আমরা বর্তমান সময়ে করে থাকি সেই কাজটি হচ্ছে কি, সিম্পল প্রেজেন্ট। আর এটি কখন ব্যবহার করা হয়, এটি সাধারণত অভ্যাসগত ব্যবহার এবং চিরন্তন সত্যর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার চলে আসি আরেকটা হচ্ছে কি সিম্পল পাস্ট, সে যে ডেফিনেশনটা আমরা বলতে পারি। বলছে সিম্পল পাস্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট। বলছে অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল বোঝাতে যে টেন্সকে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স। ইট অলসো ইন্ডিকেটস পাস্ট হ্যাবিট, এটিও কিন্তু সেই অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এই ডেফিনেশনটা লিখছি, এটা একটু তোমরা লিখে নাও। সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটস an action in the present time. তাহলে simple present tense কি করে, সাধারণত বর্তমান সময়ে যে কাজটি করা হয়ে থাকে সেটার উপরেই দৃষ্টিপাত নিক্ষেপ করে। তাহলে এটা আমরা ডেফিনেশন বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। পাস্টের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমই, বলছে সিম্পল পাস্ট টেন্স ইজ ইউজড টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট। তাহলে সিম্পল পাস্ট টেন্স কি করছে, সাধারণত অতীতকালে কোনো কাজ ঘটে থাকলে সেটাকেই বলে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। তাহলে তোমরা সিম্পল পাস্ট টেন্স কাকে বলে এবং সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে তার ডেফিনেশন আমরা একটা ছোট্ট করে পেয়ে গেলাম। এবার চলে আসো আমরা এই দুটো টেন্সকে আমরা কী কীভাবে ব্যবহার করে থাকতে পারি বা আমরা কী করে বুঝবো যে এই টেন্সগুলো এরকমভাবেই আমাদেরকে কাজ করে দেখায়।
তাহলে আমরা যদি বলি তাহলে কি হবে এটা সাধারণত কি দেখাবে হ্যাবিচুয়াল হ্যাবিচুয়াল হ্যাবিটস হ্যাবিচুয়াল হ্যাবিটস মানে হচ্ছে আমরা যে কাজগুলো সাধারণত করে থাকি দুই নাম্বার হচ্ছে কি ইটারনাল ট্রুথ ইটারনাল ট্রুথ মানে হচ্ছে কি চিরন্তন সত্য কথা এটাও কি করে থাকে সাধারণত অতীতের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি হ্যাবিচুয়াল হ্যাবিটস তার মানে হচ্ছে কি যেটা অতীতকালে কোনো কাজ করা হয়ে থাকে সেই জিনিসটার উপরেই নির্দেশ করে বা দৃষ্টি আকর্ষণ করে দুই নম্বর হচ্ছে কি আর কি করে এটা সাধারণত মানসিক যে মেন্টাল স্টেট তার মানে হচ্ছে বর্তমান সময়ে তার মনের ভাবকে কি করবে প্রকাশ করবে যেমন প্রেজেন্ট থট অর ফিলিংস কি করবে বর্তমান সময়ে তার চিন্তাধারা এবং মনের ভাব প্রকাশ করবে দ্বিতীয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কি করছে যে সুদূর অতীতে কোনো ঘটনা ঘটেছিল ঠিক আছে যেমন হচ্ছে কি টু রেফার এ ইনসিডেন্ট তার মানে হচ্ছে কি কোনো ঘটনা সুদীর্ঘ সময়ে ঘটেছিল বা সেই ঘটনাগুলি বর্ণনা করতে গেলে এটা ব্যবহার করা হয়ে থাকে যেমন হচ্ছে কি তিন নম্বর হচ্ছে এইখানে চলে আসো চার নম্বর ক্ষেত্রে যেরকম হচ্ছে কি টু গিভ ইনস্ট্রাকশন টু গিভ ইনস্ট্রাকশন মানে হচ্ছে কোনো নির্দেশ প্রকাশ করতে এটি ব্যবহার করা হয়ে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট এবার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হচ্ছে কোনো ঘটনা কি হচ্ছে প্রায় সবসময়ই ঘটে থাকে যেমন an action happened regularly মানে কোনো ঘটনা কি হচ্ছে অনবরত তো আমাদের যে স্ট্রাকচার মানে হচ্ছে গঠন সেই গঠনটার উপরে আমরা একটু দেখে নিই যে কেমন গঠন হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কেমন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি একটা বাক্য লিখতে গেলে আমাদের কি কোন জিনিসটা দরকার পড়ে একটা বাক্য লিখতে গেলে আমাদের যেটা দরকার পড়ে একটা হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে কি ভার্ব তারপরে অবজেক্ট ঠিক আছে তাহলে আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু সেরকমভাবে আমাদেরকে সেটাকে সাজাতে হবে তাহলে স্ট্রাকচার আমাদের কেমন হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব এইবার এইখানে একটু ব্যতিক্রম আছে এইখানে আমাদের এস অথবা ইএস যুক্ত করতে হবে এবার এসটা আর ইএসটা কোথায় যুক্ত করব যদি এইখানে আমাদের থার্ড পার্সন তোমরা সবাই জানো যে আমি তুমি আমরা তোমরা তারা এই পাঁচটা জিনিস বাদে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোকে বলা হবে কি থার্ড পার্সন এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ভার্বের পরে এস বা ইএস আমাদেরকে যুক্ত করতে হবে এবং তারপরে কি বসাতে হবে তারপরে বসাতে হবে অবজেক্ট এইবার আমি আগেই বলেছিলাম কিছুক্ষণ আগে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করব কারণ যে কাজটা আমরা কি করি সাধারণত করে থাকি যেমন আমি ভাত খাই এটা একটা খুব সহজ জিনিস
যেমন আমি ভাত খাই, তার মানে এইখানে হচ্ছে আমি ভাত খাই, তার মানে ভাত শুধু আমি খাই না সবাই খায়। এটা যেমন একটা সাধারণ কথা আর খাওয়াটাও কিন্তু সাধারণ কথা। তাহলে আমি ভাত খাই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, আর আমরা জানি এবার কি বসাতে হবে, ভার বসাতে হবে। তাহলে এখানে ভার মানে হচ্ছে কি, ভার আমরা কি করে জানবো বা খুঁজবো সেটা আমরা একটু বলে দিই, যে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে আমরা কি করি, তখন যে উত্তরটা আমরা পাব সেই উত্তরটাই হচ্ছে কি ভার। তাহলে আমি কি করি, তার মানে হচ্ছে আমি খাই, ঠিক আছে। তাহলে আমি কি করি, আমি খাই, তাহলে খাওয়াটা হচ্ছে কি আমাদের ভার্ব, তার মানে হচ্ছে কি আই এট রাইস, রাইস মানে হচ্ছে ভাত। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে যে স্ট্রাকচারটা হলো তাহলে হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার এই আমিটা আমাদের কোন পার্সনের উপরে পড়ছে, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। কিন্তু তোমরা দেখো যে এখানে আমি আমরা দিয়েছি ইয়েস বাই ইয়েস, কিন্তু এখানে কি আমাদের ইয়েস বাই ইয়েস এসেছে? তাহলে উত্তর কি আসবে, এখানে ইয়েস বাই ইয়েস আসেনি, তাহলে কি আমাদের এটা ভুল? না, এটা একদমই ভুল নয়, এটা একদম ঠিক। কিন্তু এটা ইয়েস বাই ইয়েস তখনই যুক্ত করবো যদি আমি তুমি তারা তোমরা বা তাহারা যদি না থাকে, তাহলে যেটা থাকবে যেমন হচ্ছে কি সে ভাত খাই, তাহলে এখানে হবে সে হচ্ছে কি হি ইট রাইস, তাহলে কি এটা ঠিক? তাহলে এটা ঠিক নয়, কারণ আমি কি বললাম হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সঙ্গে এস যুক্ত হবে, তাহলে হি ইটস রাইস। তার মানে আমরা যেটা জানতে পারলাম, যদি কোনো কাজ সাধারণত আমরা করে থাকি বা সাধারণভাবে ঘটে থাকে, তাহলে এটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝতে পেরেছ। এবার চলে আসো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে, আমাদের এখানে যেটা সাধারণভাবে বললাম, দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা মজার জিনিস তোমরা দেখতে পাবে, যে বাক্যের শেষে ছিলাম ছিল ছিলে, ঠিক আছে, লাম ল লে, ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা বাক্যের শেষে কি করব দেখতে পাবো। যেমন একটা আমি বাংলায় বলে দিই, তারপরে স্ট্রাকচারটাতে আসছি। যেমন আমি ভাত খেয়েছিলাম, তাহলে দেখো আমি কি বললাম যে বাক্যের শেষে ছিলাম শব্দটা থাকবে, তার মানে হচ্ছে এইখানে হচ্ছে কি আই খেয়েছিলাম, তার মানে পাস্ট টেন্সে আছে স্ট্রাকচারটা। এবার আমি একটু দেখিয়ে দিই যে এইখানে স্ট্রাকচারটা তোমাদের দাঁড়াবে সাবজেক্ট প্লাস ইররেগুলার ভার্বের পাস্ট ফর্ম, অথবা আমরা এটাকে ভার্ব টু হিসাবেও ধরতে পারি, এবং অবজেক্ট। তাহলে ভার্ব টু আমরা এবার আমি একটু বলে দিই যে এইটা আমরা বুঝবো কিভাবে। তোমাদের গত ভিডিওতে আমি দিয়েছিলাম যে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছিলাম, যে ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি, ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি, ভার্ব ফোর ভার্ব ফাইভ, এরকম আমি একটা স্ট্রাকচার করেছিলাম। যেমন ইট এট ইটেন ইটিং টু ইট, তাই তো? এবার দেখো তাহলে আমাদের এখানে ভার্ব টু, তার মানে হচ্ছে কি এট, তার মানে আই। এবার ইররেগুলার ভার্বের কি বলেছে সেকেন্ড ফর্ম, দ্যাট মিন্স এট, আই এট রাইস, তাহলে আমি ভাত খেয়েছিলাম।
আর এইখানে কি ছিল চলে আসো প্রেজেন্টে আই ইট রাইস মানে আমি ভাত খাই সবাই খায় সাধারণভাবে এটা এই কাজটা সবাই করে আর আমি ভাত খেয়েছিলাম তার মানে এইখানে একটা হলো কেন কারণ হচ্ছে ভার্বের কাজটা অতীতে হয়েছে তার মানে অতীতকালে হয়েছে তো এইখানে আমরা যেটা বুঝতে পারলাম যে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যে ভাবটা আমরা লক্ষ্য করলাম যে পার্থক্যটা দেখতে পেলাম এইখানে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হবে কি সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট আর এইখানে হবে কি সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট তাহলে আশা করি তোমরা এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছ এখন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং যদি তোমরা নতুন ভিউয়ার্স হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ওবি আর্ট এন্ড ক্রাফট কে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ওবি আর্ট এন্ড ক্রাফট এবং নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি ওবি সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ